কৃষকদের সহায়তার জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের অ্যাকাউন্টে আগামী 12ই ডিসেম্বরের মধ্যে 5,000 টাকা করে দেওয়া হবে বলে রবিবার আলিপুরদুয়ার থেকে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাকা পেতে চলেছেন রাজ্যের 1,20,00,000 কৃষক। তিনি জানান, প্রত্যেক বছর রাজ্যে কৃষকদের সহায়তার জন্য 10,000 টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। বছরে 2 দফায় এই টাকা দেওয়া হয়ে থাকে। আগামী 12ই ডিসেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে 5,000 টাকা করে ঢুকে যাবে। পাশাপাশি তিনি আরও জানান, উত্তরবঙ্গে 24,000 কোটি টাকা বিনিয়োগ হবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে। তিনি জানান, কৃষকদের যাদের শস্য বিমা করা আছে তারা টাকা পাবেন। খরিফ চাষের টাকা কৃষকদের অ্যাকাউন্টে 12ই ডিসেম্বরের মধ্যে ঢুকে যাবে। সারা রাজ্যে কৃষি বন্ধু প্রকল্পে এই টাকা পাবেন কৃষকরা। এর মধ্যে আলিপুরদুয়ার জেলায় 90,000 কৃষক এই সুবিধে পাবেন। মমতা এদিন বলেন, বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে শস্য বিমার টাকা সরকার এখন নিজে দেয়। আপনাদের কৃষির জমি মিউটেশন করতে কোনো মূল্য লাগে না, কৃষি জমিতে সেচ তুলে দিয়েছি। আপনারা যাদের শস্য বিমা করা আছে তারা সকলেই টাকা পাবেন। কৃষকদের এ ব্যাপারে দুয়ারে সরকারে আবেদন করার জন্য জানান মুখ্যমন্ত্রী। নর্থ বেঙ্গলে 24,000 কোটি টাকা ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, তারা 24,000 কোটি টাকা নর্থ বেঙ্গলে ইনভেস্ট করবে। সেখানে হোটেল হবে, সেখানে ইন্ডাস্ট্রি হবে, আপনাদের এখানেও অনেক ক্লাস্টার তৈরি হবে যাতে এমপ্লয়মেন্ট তৈরি হবে। এছাড়াও আইটি ইন্ডাস্ট্রি তৈরি হবে যাতে আপনারা পারদর্শী, পাহাড়েও হবে সমতলেও হবে। আমি আপনাদের বলবো, চিন্তা করবেন না কৃষক বন্ধু। বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়। আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে। যেমন চা বাগানের সেচ আমরা তুলে দিয়েছি, আমরা কৃষি জমিতে সেচ তুলে দিয়েছি এবং আমরা নিজেরা খাজনা দিই, কৃষি জমিকে কৃষকরা খাজনা দেয় না। তাই আপনারা সকলে মনে রাখবেন, আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন। এবং আপনারা দুয়ারে সরকার 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন। মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠান থেকে আলিপুরদুয়ার জেলায় বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যাপারেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, এই জেলে ইতিমধ্যে 40,000 মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে। আগামী 24শে ডিসেম্বরের মধ্যে জেলায় আরও 1,20,000 মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন, রাজ্যে অনেকেই ভুয়ো জাতিগত শংসাপত্র পেয়েছেন, সেই সব ভুয়ো শংসাপত্র দ্রুত বাতিল করা হবে বলে জানান তিনি। বহুত সারে ফেক সার্টিফিকেট হুয়া হ্যায় জো ট্রাইবেল কে নাম পে ইসমে হাম লোগোনে রিভিউ কর রহা হ্যায় বহুত সারে ক্যান্সেল ভি হুয়া গিয়া হ্যায় আউর ভি ট্রাইবেল কে নাম পে আপকো অধিকার কোই না ছিনে ইসি কে লিয়ে হাম উসকো ক্যান্সেল কর দেঙ্গে রিভিউ করকে এ মেরে কো পতা মে হ্যায়। মুখ্যমন্ত্রী এদিন জানান, অনেক ভুয়ো সার্টিফিকেট হয়েছে আদিবাসীদের নাম নিয়ে, আমরা সেগুলো রিভিউ করে দেখেছি, অনেক কার্ড বাতিল করা হয়েছে। তিনি বলেন, আপনাদের অধিকার যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেটা আমরা লক্ষ্য রাখছি। অনেক কার্ড বাতিল করা হয়েছে, আগামী দিনে রিভিউ করে বাকি ভুয়ো কার্ড বাতিল করে দেওয়া হবে। উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানান, অনেকেই আছেন যাদের আদিবাসী শংসাপত্র নেই, সেই কারণে তারা সরকারি অনেক পরিষেবা থেকে বিরত থাকছেন। আগামী 15ই ডিসেম্বর থেকে ফের দুয়ারে সরকার শুরু হচ্ছে জেলায় জেলায়। মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায় মানুষের উদ্দেশ্যে জানান, আপনারা যাদের সার্টিফিকেট নেই তারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করবেন। তাদের পরিবারে কারো একজনের এই সার্টিফিকেট থাকলে সেটা দেখে নতুন আবেদনকারীকে সার্টিফিকেট দেওয়া হবে। জিসকা কাগজ নেই হ্যায় লেকিন ও ট্রাইবেল হ্যায় আগার উসকো পরিবার কো এক আদমি কো ভি মিলে হ্যায় তো উসকো হাম লোগ অ্যাকসেপ্ট কর রহে হ্যায় দিস ইজ দ্য গভর্নমেন্ট সিস্টেম। দুয়ারে সরকার আ রহা হ্যায় 15 ডিসেম্বর টু 30 ডিসেম্বর। জিসকো পাস আভি তক ট্রাইবেল কা সার্টিফিকেট নেই হ্যায় লেকিন ঘর কা এক ভি আদমি কা হ্যায় ও পেপার লেকে আইয়ে আউর আপকো নাম লিখাইয়ে আই উইল ইনস্ট্রাক্ট দ্য চিফ সেক্রেটারি উইদিন দ্য মান্থ অফ জানুয়ারি টু গিভ দেম দ্য সার্টিফিকেট সো দ্যাট দে শুড গেট দেয়ার বেনিফিট। আলিপুরদুয়ার চা বাগান শ্রমিকদের পাট্টা দেওয়ার ব্যাপারে দিন নিশ্চয়তা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চা শ্রমিকদের 1,20,000 টাকা করে দেওয়া হবে ঘর নির্মাণের জন্য বলেও এদিন জানান তিনি। চা সুন্দরী প্রকল্পের পাশাপাশি এই অতিরিক্ত অর্থ প্রদান করার ব্যবস্থা করা হচ্ছে চা শ্রমিকের বাড়ি নির্মাণের জন্য।
আলিপুরদুয়ার জেলায় 6000 শ্রমিকদের পাট্টা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 6442 জনকে পাট্টা দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।